স্বাগতম সবাইকে নতুন একটি রান্নার ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্নভাবে তৈরি অনেক বেশি সুস্বাদু ক্ষীর রেসিপি। তো এটার জন্য আমরা আগে থেকেই আতপ চাল সিদ্ধ করে নিয়েছি। ভাত যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করতে হবে, বাট কিছুটা নরম করে, যাতে এটা পরে ভেঙে নিতে অনেক বেশি সহজ হয়। ক্ষীর সম্পর্কে আমরা সবাই জানি, কম বেশি সবাই এটা পছন্দ করি, সবার বাসায় ভিন্ন ভিন্ন ভাবে এই ক্ষীরটি রান্না করা হয়। ভাতটিকে আমরা ডাল ঘুটনির সাহায্যে সবগুলোকে ঘেঁটে নিব। কাটার সময় ভাত যেহেতু একটু শক্ত শক্ত ভাব ধরে আছে, এটার ভিতরে আমরা আগে থেকে জাল করে রাখা দুধ ঢেলে দেব আর একটু একটু করে এটাকে ব্লেন্ড করে নেব। আমরা এটাতে একটু পানি ব্যবহার করব না, শুধু দুধ দিয়েই তৈরি করব। ভাত ঘাটিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা ক্ষীরের জন্য গুড়টা রেডি করে নেব। তোমরা কেউ চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ। ক্ষীর সাধারণত গুড় দিয়েই সবাই তৈরি করে, আর আমাদের বাসাতেও এটার ব্যতিক্রম না। আবার অনেকে গুড় দিয়ে তৈরি ক্ষীর পছন্দ করে না, তারা এটাতে চিনি ব্যবহার করতে পারো। গুড়গুলো ভারী কিছুর মাধ্যমে এভাবে মিহি করে নিতে হবে, তাহলে খুব সহজেই গলে যাবে। এরপর আমরা ক্ষীরটির মধ্যে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং গুড় মিক্স করে দেব। সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে রান্না করতে হবে। তোমরা তোমাদের ক্ষীরের পরিমাপ অনুযায়ী সাদা এলাচ এবং কালো এলাচ সবগুলো মশলা দিয়ে নেবে। ক্ষীরটার বলক চলে আসলে এবং সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন এটার মধ্যে নারিকেল অ্যাড করে দেব। এরপর আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করতে হবে। এটাকে খুব ঘন করা যাবে না, খেয়াল রাখতে হবে হালকা একটু পাতলা ভাব যেন থেকে যায়। তৈরি হয়ে গেছে আমাদের খুব মজাদার ক্ষীর রান্না। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।